এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর। অবশেষে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে মৌসুমি বায়ু, শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এবার দক্ষিণবঙ্গে বাসিন্দাদের জন্য সুখবর, আজ থেকে কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি। অন্যদিকে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু, তার প্রভাবে সেখানে চলছে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এবার দক্ষিণবঙ্গেও মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি, কাল থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানা যাচ্ছে। তো আসুন দেখে নিব আজ কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, পাশাপাশি দেখে নিব বাংলায় কবে থেকে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি। কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানি দেব আজকে ওয়েদার আপডেটে। সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতার বিভিন্ন জেলায় দুর্যোগ, ঘন কালো আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে উত্তর চব্বিশ পরগনায়। একটানা এই বৃষ্টি যেন বর্ষারই রূপ। আজ থেকে সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি, প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আসবে স্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কিছু জেলাতে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ছয় দিন একই অবস্থানে থাকার পর আজ থেকে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। 12 জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর আপাতত আজ থেকে 22 জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু, এমনটাই অনুমান আবহবিদদের। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি, উত্তরবঙ্গের 5 দিন পরে বর্ষার প্রবেশ হয়েছিল দক্ষিণবঙ্গে, অবশ্য তার থেকেও দেরি হবে পরিস্থিতির অনুকূল হতে। উত্তরবঙ্গে ঝাঁপিয়ে বর্ষার বৃষ্টি, আগামী 72 ঘন্টায় উপরের দিকে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আরো 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। আজ থেকে বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে, সোম মঙ্গল ও বুধবার 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি, প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে। পশ্চিমে 6 জেলায় তাপপ্রবাহ চলবে আজ, বাকি জেলাগুলিতেও অস্বস্তি থাকবে আর্দ্রতাজনিত কারণে। আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে, বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিছুটা অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে, ইতিমধ্যেই মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। পশ্চিমে তাপপ্রবাহ চললেও পূর্বের দিকে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আজ থেকে, কার্যত দক্ষিণবঙ্গের হাওয়া বদল শুরু আজ থেকে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হলে অস্বস্তি কিছুটা থাকবে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী 4-5 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। দক্ষিণ এবং উত্তর কলকাতার একাধিক অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে, আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে ভারী বৃষ্টি চলবে, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং সমতলে।